হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্রেক ত্রিপুরা এক্সাম ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের সামনে টিআরবিটির ক্লাস নিয়ে এসেছি জিওগ্রাফি থেকে জিওগ্রাফির আজকে যে টপিক থেকে তোমাদের সামনে আমরা এমসি কিউগুলি নিয়ে এসেছি টপিক হচ্ছে ওয়ার্কস অফ গ্লেসিয়ার অর্থাৎ হিমবাহের কার্য হিমবাহ ক্ষয় ও সঞ্চয় এই দুটি কার্যের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি করে থাকে এটা তোমরা জানো সেই টপিকগুলি থেকেই যে কী কী কার্যের ফলে ভূমিরূপ কোন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে ক্ষয়কার্যের ফলে কোনগুলি সৃষ্টি হচ্ছে ওই সমস্ত পার্ট থেকে আমরা তোমাদের জন্য এমসিকিউ নিয়ে এসেছি তো হিমবাহ প্রধানত ক্ষয়জাত ভূমিরূপ আর সঞ্চয় জাত ভূমিরূপ এই দুই প্রকার ভূমিরূপ সৃষ্টি করে থাকে উচ্চ পর্বতের যে খারা ঢাল খারা ঢালযুক্ত এলাকায় হিমবাহের প্রধান কাজ ক্ষয় সাধন হয় উচ্চ যে পার্বত্য বা ঢালযুক্ত অঞ্চল থাকে ওইখানে হিমবাহ যে প্রধান কাজ ওইটা থাকে ক্ষয় সাধন কিন্তু ভূমির ঢালের পরিমাণ যখন কমে যায় হিমবাহ ধীরে ধীরে তার যে ক্ষয় কার্য ওইটা কমে যায় তারপর আস্তে আস্তে কি দেখতে পাই আমরা তারপর আমরা সঞ্চয় কার্য দেখতে পাই হিমবাহের ওকে তো ফ্রেন্ডস এমসি স্টার্ট করার পূর্বে অবশ্যই বলবো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে ক্লাস অবশ্যই লাইক করবে অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ারও করে নেবে যারা এখনও টেলিগ্রামে জয়েন করি আমাদের সাথে ওইখানে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ক্যান্ডিডেট আমাদের সাথে আছে তোমরা অবশ্যই ওইখানে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল ল্যাটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলের নামটি কি ল্যাটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম ঠিক চ্যানেলের নাম যেমন তেমনই ওকে যারা এখনও জয়েন করি করে নেবে তো ফ্রেন্ডস তোমাদের স্ক্রিনে কোশ্চেন চলে এসছে আমরা হাতে লিখেই তোমাদেরকে এখন টেটের ক্লাসগুলি করানোর চেষ্টা করবো যেহেতু বেঙ্গলিতে তোমরা সব বেশিরভাগ ক্যান্ডিডেট কমফোর্টেবল তাই বেঙ্গলিতেই নিয়ে আসার চেষ্টা করবো অর্থাৎ হাতে লিখে অ্যাকচুয়ালি বেঙ্গলির টাইপিং স্পিড একদম নেই বলে চলে ওইগুলো আমাদের মধ্যে ইম্প্রুভ করতে হবে তারপর তোমাদের জন্য কি করব টাইপিং করে নিয়ে আসব। ঠিক আছে চেষ্টা থাকবে অবশ্যই তবে যতদিন অবধি ওইটা না হয় এভাবে লিখে করব আমাদের সাথে যদি তোমাদের ভালো লাগে লিখে করলে তাহলে অবশ্যই করবে ঠিক আছে দেখো তো হিমবাহ যে কার্য তা থেকে প্রথম যে কোয়েশনটি তোমাদের স্ক্রিনে আছে সেটা কী নীচের কোনটি হিমবাহের বৈশিষ্ট্য নয় নীচের কোনটি হিমবাহের বৈশিষ্ট্য নয় আনসার করতে হবে তোমাদেরকে চারটি অপশান স্ক্রিনে দেওয়া আছে আনসার করো যারা লাইভ দেখছো এখন তোমরা চেটবক্সে আনসার জানাও নীচের কোনটি হিমবাহের বৈশিষ্ট্য নয় তো ফ্রেন্ডস কোয়েশন নাম্বার ওয়ানের আনসারটি তোমরা কী করেছ আনসার যারা অপশন বি করেছ বি হবে এখানে রাইট আনসার হিমবাহ উৎসস্থলে যেখান থেকে হিমবাহ উৎপত্তি সেই উৎসস্থলে হিমবাহ কিন্তু সংকীর্ণ হয় না কীরকম থাকে প্রশস্ত থাকে উৎসস্থলে হিমবাহ এখানে সংকীর্ণ জায়গাতে হবে প্রশস্ত উৎসস্থলে হিমবাহ প্রশস্ত হয় ঠিক আছে আর সম্মুখ ভাগে হিমবাহ ক্রমশ সংকীর্ণ হয় ঠিক আছে তো হিমবাহের বৈশিষ্ট্য নয় বলেছে তাই কিন্তু অপশান বি তোমাদেরকে এখানে ঠিক করতে হবে ওকে দেন কোয়েশ্চেন নাম্বার টু চলো দেখি কী আছে হ্যাঁ টুতে বলছে শক্ত দানাযুক্ত যুক্ত তুষারকে কী বলে শক্ত দানাযুক্ত তুসারকে তুষারকে কী বলে কোশ্চেন নাম্বার টু তোমরা কে কি করেছো ফ্রেন্ডস শক্ত দানাযুক্ত যুক্ত তুষারকে বলে নেভে অপশন সি হবে এখানে তোমাদের তো ফ্রেন্ডস এখন চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখি কি আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি বলছে নিচের কোথায় হিমবাহের প্রবাহ সব চাইতে অধিক পরিলক্ষিত হয় নিচের কোথায় হিমবাহের প্রবাহ সব চাইতে অধিক পরিলক্ষিত হয় গ্রিনল্যান্ডে আল্পস পর্বতে তো ফ্রেন্ডস এটা আল হবে আ হবে আ ওকে হ্যাঁ আল্পস পর্বতে সি অ্যান্টার্কটিকায় এন্ডি উপরের কোনোটি নয় নিচের কোথায় হিমবাহের প্রবাহ তা সবচেয়ে কম সরি কম নয় অধিক পরিলক্ষিত হয় তো কোশ্চেন নাম্বার থ্রি আনসারটি হবে অপশান এ গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ডে হিমবাহের যে প্রবাহ যে গতি তা সবচাইতে অধিক পরিলক্ষিত হয় এখন কোয়েশ্চেন নাম্বার ফোর করো অবস্থান ভেদে হিমবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় অবস্থান ভেদে হিমবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় আনসার করো তো ফ্রেন্ডস তোমরা সমস্ত কিছু অ্যাকচুয়ালি দেখো টেট টু দু হাজার উনিশে লাস্ট হয়েছে এখন আবার হবে সেপ্টেম্বর টোয়েন্টি সিক্সে তো সবাই কিন্তু টেক্সট পরে নিয়েছো এটা আমরা আশা করছি তো আমরা এমসি তোমাদের সাথে প্র্যাকটিস করবো বিকজ যদি আমরা এখন ডিসকাশনে যাই তাহলে কিন্তু এমসিকিউ বেশি প্র্যাকটিস হবে না আর তোমরা যারা গ্রুপ ডি কিংবা গ্রুপ সি দিয়েছ এক্সাম তোমরা কিন্তু এটা অবশ্যই বুঝতে পেরেছ যে এমসিকিউ প্র্যাকটিস করাটা কতটা বাঞ্ছনীয় তাই আমরা এমসিকিউ এভাবেই নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই কোশ্চেনের সাথে একটু আতটু আলোচনা অবশ্যই থাকবে যেখানে দরকার পড়বে ওকে তো ফোর অবস্থান ভেদে হিমবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় আনসারটি হবে অপশন এ তিনটি অবস্থান ভেদে হিমবাহকে তিনটি ভাগে ভাগ করা যায় তো সেই ভাগগুলি কি কি সেই ভাগগুলি কি বলো পার্বত্য হিমবাহ মহাদেশীয় হিমবাহ তারপর পাদদেশীয় হিমবাহ এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে হিমবাহকে দেন কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি কোয়েশ্চেন নাম্বার ফাইভ আনসারটি হবে অপশান ডি উপরের কোনটি নয় হবে এখানে রাইট आंसर অর্থাৎ এখানে রাইট आंसरটি দেওয়া নেই তো রাইট आंसरটি কি আলাস্কার হুবার্ড আলাস্কার হুবার্ড সেই হিমবাহের নাম কি আলাস্কা আলাস্কাতে আছে আর হিমবাহের নাম হচ্ছে হুবার্ড এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ তো ফ্রেন্ডস এখন কোয়েশ্চেন নাম্বার সিক্স সিয়াচেন হিমবাহ হলো একটি পার্বত্য হিমবাহ মহাদেশীয় হিমবাহ পারদেশীয় হিমবাহ নাকি উপরে কোনোটি নয় সিয়াচেন যে হিমবাহ যে কারাগ্রাম পর্বতে আছে ভারতবর্ষের সেই সিয়াচেন হিমবাহ হচ্ছে সেভেন্টি ফাইভ কোন কোন জায়গাতে সেভেন্টি সিক্স অর্থাৎ অপশান যদি পরীক্ষাতে আসে সিয়াচেনের সিয়াচেন কত কিলোমিটার জুড়ে আছে তো এখানে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স এরকম অপশানে কিন্তু দুইটাই থাকবে না ঠিক আছে তো কোনো কোনো বইয়ে সেভেন্টি ফাইভ আছে কিংবা সেভেন্টি সিক্সও পাবে তো এটা হচ্ছে সিয়াচেনের যে দৈর্ঘ্য এখন এখানে কোশ্চেন হচ্ছে সিয়াচেন হিমবাহ হলো একটি পার্বত্য হিমবাহ মহাদেশীয় হিমবাহ নাকি পারদেশীয় হিমবাহ অ্যান্ড অপশান ডি অবশ্যই নানব ডিজও দেওয়া আছে তো 6 এর হবে एक्चुअली অপশন এ পার্বত্য হিমবাহ सियाচেন যে হিমবাহ এটি একটি পার্বত্য হিমবাহ তারপর 7 পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি পৃথিবীর দীর্ঘতম হিমবাহকুণ্টি পৃথিবীর দীর্ঘতম হিমবাহ आंसरটি হবে ল্যামবার্ট অপশন এ হবে এখানে क्वेश्चन নাম্বার 7 এর রাইট आंसर ল্যামবার্ট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোশ্চেন নাম্বার এইট কোনটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয় কোনটি হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয় তো কোনগুলি ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ওইগুলি জানতে হবে তখন কিন্তু এখানে কুশ্চেন করেছে কোনটি ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয় তো ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার যে এইট এখানে যে সার্ক এরিটি মতানে এই তিনটি কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট রূপ তো তোমরা অপশান ডি হবে এখানে রাইট আনসার অপশান ডি তোমরা ঠিক করবে ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট আনসার তো যদি বলি যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয় কোনটি হবে অর্থাৎ কাজের ফলে যেগুলি সৃষ্ট ওইগুলি তো সঞ্চয় কাজের ফলে সৃষ্ট যেগুলি এগুলি কী আছে পার্শ্ব গ্রাবরেখা আছে প্রস্তর ড্রামলিন আছে মধ্য গ্রাবরেখা আছে রোজেন গ্রাবরেখা আছে ওইগুলি হচ্ছে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ যেহেতু ওইখানে ওইগুলির মধ্যে একটাও দেওয়া নেই অপশান ডি হবে রাইট অ্যান্সার এখন কোশ্চেন নাইন করো হিমবাহের বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে যেসব উল্টানো চামচের মতো শিলা স্তূপ সৃষ্টি হয় তাকে কি বলে তো ফ্রেন্ডস যে ভূমিরূপটা সৃষ্টি হয় ওটা হচ্ছে ড্রামলিন কোশ্চেন নম্বর যে নাইন তার আনসারটি হবে অপশন বি ড্রামলিন হবে রাইট আনসার ওকে এখন করো নিচের কোন ভূমিরূপটি করাতের দাঁতের মতো খাঁজ কাটা থাকে করাতের দাঁতের মতো খাঁজ কাটা থাকে নিচের কোন ভূমিরূপে আজকে আমরা ওয়ার্কশপ গ্লেশিয়ার থেকে নিয়ে এসেছি ওয়ার্কশপ রিভার আছে ওয়ার্কস অফ ওয়াইন্ড আছে ওইগুলি আমরা করব মোস্ট ইম্পর্ট্যান্টগুলি এবং এখন যেহেতু গ্রুপ সি এক্সাম তো তোমরা দেখে নিয়েছ যে কিভাবে কোশ্চেন করলো তারা তো ওই দিকটাই মাথাতে রাখতে হবে কোশ্চেন সহজ কিছু করবো না এখন থেকে আর কোশ্চেন থাকবে কঠিন কঠিন ঠিক আছে তো তোমরা বাড়িতে যখন টেক্সট পড়বে তো বিস্তারিত পড়ার চেষ্টা করবে নিজের কোন ভূমিরূপটি করাতে দাঁতের মতো খাজ কাটা থাকে কোশ্চেন নাম্বার যে টেন এর আনসারটি কী হবে কি করেছ তোমরা আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এটি হবে এখানে রাইট আনসার এদিটি যে শিষ্য দেশ কখনো কখনো ছুরির ছুরির মতো ধারালো থাকে অ্যান্ড করাতের দাঁতের মতো খাজ কাটা থাকে ওকে এখন কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে আমরা চলে এসেছি আনসার করো হ্যাঙ্গিং বেলি দেখা যায় হিমবাহের ক্ষয়কার্যে হিমবাহের সঞ্চয় কার্যে নদীর সঞ্চয় কার্যে নাকি নদীর ক্ষয় ক্ষয়কার্যে হ্যাঙ্গিং ভ্যালি দেখা যায় কোথায় চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে করো ভ্যালি অর্থাৎ ঝুলন্ত উপত্যকা এখানে আনসারটি কি হবে ঝুলন্ত যে উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি এটা হিমবাহের ক্ষয় কার্যে দেখা যায় অপশান এ হবে কোশ্চেন নাম্বার ইলেভেনের রাইট আনসার তারপর টুয়েলভ আছে কতগুলি গ্রাবরেখা কতগুলি গ্রাবরেখা একে অপরের উপর সঞ্চিত হলে তাদের বলে অর্থাৎ অনেকগুলি গ্রাবরেখা একে অপরের উপর যখন সঞ্চিত হয় তখন তাদের কি বলে অর্থাৎ কতগুলি গ্রাবরেখা একে অপরের উপর সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি করে ঠিক আছে যে ভূমিরূপটা সৃষ্টি করে ওই ভূমিরূপটাকে কি বলে পার্শ্ব গ্রাবরেখা বলে ভূমি গ্রাবরেখা বলে রোজেন গ্রাবরেখা বলে নাকি প্রান্ত গ্রাবরেখা বলে কতকগুলি গ্রাবরেখা একে অপরের উপর সঞ্চিত হলে তাদের রোজেন গ্রাবরেখা বলে রোজেন গ্রাবরেখা বলে তাহলে আনসার কি অপশান সি রোজেন গ্রাম রেখা অপশান সি এখানে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের রাইট আনসার ফ্রেন্ডস তো আসতে দীর্ঘ করবো এত ধরানোর চেষ্টা করবো না যেহেতু এখানে বোঝার ব্যাপার আছে জিওগ্রাফিটা বোঝার ব্যাপার আছে ফ্রেন্ডস তো অনেকে আছে টাইম থাকে তো কম টাইম যা যাদের থাকবে হাতে তারা আমাদের ক্লাসে যদি ইন্টারেস্ট না পাও তাহলে তুমি অবশ্যই স্কিপ করতে পারো বিকজ আমরা টাইম নিয়েই এখন ক্লাস করবো বিকজ জিওগ্রাফি পার্টটা অ্যাকচুয়ালি টাইম নিতে হয় একটু বোঝার ব্যাপার আছে আস্তে ধীরে করলেই মনে থাকবে মনোযোগ সহকারে করবে ওকে কোয়েশ্চেন নাম্বার থার্টিন ইংরেজি ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি করে ইংরেজি যে ইউ আকৃতি ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি করে নদীর ক্ষয়কার্য নদীর নদীর ক্ষয়কার্য আছে অপশানে হিমবাহের ক্ষয়কার্য আছে হিমবাহের সঞ্চয়কার্য আছে দেন উপরে কোনটি নয় আছে ইউ আকৃতির উপত্যকা আনসারটি হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহের ক্ষয় কার্যের ফলে ইংরেজি ইউ আকৃতির উপত্যকাকে অন্য কি নামে আমরা জানি ইংরেজি ইউ আকৃতির উপত্যকা তোমরা সবাই পড়েছ শুনেছ জেনেছ ভালো কথা এখন আরেকটু ডিপলি আমরা এই কোশ্চেনটা নিয়ে এসেছি ইংরেজি ইউ আকৃতির উপত্যকাকে অন্য কি নামে আমরা জানি অপশানে কি দেওয়া আছে ক্র্যাগ দেওয়া আছে হিম পরীক্ষা দেওয়া আছে রসে মতানে দেওয়া আছে অ্যান্ড অপশান ডি উপরে কোনটি নয় দেওয়া আছে কোয়েশন নাম্বার ফরটিনের আনসারটি কী তাড়াতাড়ি করো তোমরা ফ্রেন্ডস সবাই আনসার করো এভাবেই শিখতে হবে আমাদেরকে আনসার করার মাধ্যমে যারা পরবর্তী সময়ে ক্লাস করবে দেখবে অবশ্যই তোমরা আনসার জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের আনসারটি হবে অপশন ডি উপরে কোনোটি নয় অপশানে কিন্তু আনসার দেওয়া নেই ইংরেজি ইউ আকৃতির উপত্যকাকে অন্য কি নামে আমরা জানি তো আনসারটি হবে হিমদ্রৌণী হিমদ্রোণী হবে এখানে যে নাম্বার ফোরটিন তার রাইট আনসারটি ইংরেজি ইউ আকৃতির উপত্যকাকে আমরা অন্য কি নামে জানি হিমদ্রোণী নামে জানি হিমদ্রোণী ওকে মনে রাখবে সবাই সব সময় এটা মুখস্থ থাকতে হবে বিকজ এক্সামিনার কিন্তু এখন যে ভাব আমরা দেখতে পাচ্ছি এক্সামিনার কুশ্চেন এমনভাবেই করবে যে অপশানের মধ্যে আনসারে রাখে না তোমরা তো দেখতে পেয়েছ গ্রুপ সি যারা দিয়েছ নেক্সট ওয়ান হিমবাহের মস্তক ক্ষয়ের ফলে হিমবাহের মস্তক ক্ষয়ের ফলে কোন ভূমিরূপের সৃষ্টি হয় কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হিমবাহের মস্তক ক্ষয়ের ফলে কোন ভূমিরূপের সৃষ্টি হয় আনসারটি হবে পিরামুই পিরামিড চূড়া হিমবাহের মস্তক ক্ষয়ের ফলে পিরামিড চূড়ার সৃষ্টি হয় ফ্রেন্ডস তো যদি পিরামিডের কথা যেহেতু এসছে একটি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি ফ্রেন্ডস আমাদের যে হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালার যে নীলকণ্ঠ পর্বত শৃঙ্গ এই যে নীলকণ্ঠ পর্বত শৃঙ্গটি এটি কিন্তু একটি পিরামিড চূড়া মনে রাখবে হিমালয় পর্বতমালার নীলকণ্ঠ পর্বত শৃঙ্গটি একটি পিরামিড চূড়া একটি পিরামিড চূড়ার এক্সাম্পল পরীক্ষা হলে আসতে পারে দেন অপশানে দিয়ে দিতে পারে ওইভাবে তোমরা এই জিনিসটাও খেয়াল রাখবে অবশ্যই তো ফ্রেন্ডস কার কতটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে অনলি ফিফটিন কোয়েশন নিয়েছি তো সময়ের অভাব ছিল তাই আজকে অনলি ফিফটিন কিন্তু এই পনেরোটা কোয়েশন কিন্তু মোস্ট কমন মোস্ট ইম্পর্টেন্ট এবং কঠিনভাবেই কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করেছি তারপর আমরা নেক্সট ডেটে বায়ুর কার্য যে বাকি যে কার্যগুলো আছে ওইগুলো নিয়ে আসবো অ্যাকচুয়ালি জিওগ্রাফি পার্ট থেকে যেগুলি কঠিন যেগুলি কঠিন পার্ট আছে টপিক আছে ওইগুলি আমরা আগে করব। আমরা এখানে সিরিয়াল মেনটেন করব না যে প্রথম থেকে একেবারে ধরব ফার্স্ট কমে ফার্স্ট যে কন্টেন্ট তারপর এইভাবে করব সিরিয়াল বাই সিরিয়াল করব না তোমরা সিরিয়াল বাই সিরিয়াল বাড়িতে পরে নিয়েছ যারা পড়ো এখন এখনো অবধি সিরিয়াল বাই সিরিয়াল তাহলে তোমাদের প্রিপারেশন হয়নি আর যেহেতু এক মাস সময় আছে তো এখানে এখন আর ডিপলি অর্থাৎ টেক্সট বুকে তোমরা পড়ে নিয়েছ এখন আর ডিসকাশনের টাইম নেই এখন জাস্ট এমসিকিউ করব আজকে এই পার্ট তো আরেক অন্য পার্ট সিরিয়াল মেনটেন থাকবে না এখানে আমরা আমাদের মতো করে নিয়ে আসবো তো তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই এখানে আসবে যারা হেল্পফুল হবে অবশ্যই আসবে আর যদি হেল্পফুল হও তাহলেই লাইক করবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে শেয়ারও করতে পারো তোমরা চাইলে তো ফ্রেন্ডস আজকে ক্লাস এতটুকুই থাক নেক্সট ক্লাসে আবারও আমরা ইম্পর্ট্যান্ট এবং কঠিন অবশ্যই এখন থেকে সহজ কিছু আর হবে না কঠিন কিছু নিয়ে আসার চেষ্টা করব থ্যাংক ইউ অল